আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এডুকেশনাল সাইকোলজির মানে মানুষের বিকাশের যে বিভিন্ন পর্যায়ে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, সেই বিষয়টি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড রাইট ডাউন দ্য ভাইটাল পয়েন্টস অন ইউর নোটবুক। এখানে আমরা মানে জানি যে আধুনিক যে শিক্ষা আমাদের মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার যে মূল লক্ষ্য হচ্ছে একজন মানে শিশুর সার্বিক বিকাশ ঘটানো, তাই না? দ্য মেন টার্গেট অফ আর মডার্ন এডুকেশন ইজ টু মেক টোটাল ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট আর ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ সাইড, একজন শিশুর সার্বিক বিকাশ ঘটানোটাই হচ্ছে আমাদের আধুনিক শিক্ষার লক্ষ্য। তো এই সার্বিক বিকাশ ঘটানোর জন্য কোন কোন দিকের বিকাশ ঘটানো দরকার বা ডাইমেনশনস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের বিকাশের মানে দিকগুলো কি কি, মাত্রাগুলো কি কি, সেই মাত্রাগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এইখানে দেখো, একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে, একটা পূর্ণাঙ্গ পারফেক্ট হিউম্যান বিং হওয়ার জন্য বলছে 13টা বিষয়ের বিকাশ দরকার, ঠিক আছে? দেয়ার আর 13 ডাইমেনশনস ফর পারফেক্ট ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান চাইল্ড। তাহলে হোয়াট আর দিস 13 ডাইমেনশনস, এই 13টা মাত্রা বা 13টা দিক কি কি, সেইগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। নাম্বার ওয়ান, আর একটা কথা বলি, এই যে ডেভেলপমেন্ট বিকাশ বলছি, অর্থ তোমার সাইকোলজির ভাষায় বিকাশ বা আমরা ডেভেলপমেন্ট এটাকে বলি যে একটা লাইফ লং প্রসেস, একদম শিশুর জন্ম থেকে একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বিকাশটা চলতে থাকে। এটা হচ্ছে একটা আজীবন প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। তো এই লাইফ লং প্রসেস যেহেতু ডেভেলপমেন্ট, তো এর মানে কোন কোন মানে মাত্রা বা কোন কোন দিকগুলোর বিকাশ ঘটাতে হয়, এগুলো আমরা এক এক করে আলোচনা করব। নাম্বার ওয়ান, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ, যেটা দৈহিক বিকাশ এটা আমরা সবাই জানি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। নাম্বার টু, মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে তোমার দেহের অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ, যেটা দেহের যে বিভিন্ন বডি পার্টস, বডি অর্গানস আছে, সেগুলার মানে সঠিকভাবে মানে সঞ্চালন করার বিকাশ কিন্তু শিশু অবস্থা থেকে হয় আর কি। তো এটাকে আমরা বলছি মোটর ডেভেলপমেন্ট। নাম্বার থ্রি, কোয়াগনেটিভ ডেভেলপমেন্ট। কোয়াগনেটিভ ডেভেলপমেন্ট মানে তোমার জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ, জ্ঞানের বিকাশ মানে নলেজের বিকাশ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কোয়াগনেটিভ ডেভেলপমেন্ট। তারপরে নাম্বার ফোর হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রাক্ষোভিক বিকাশ, ঠিক আছে? আনন্দ, দুঃখ, হাসি, কান্না, ব্যথা, এই যে প্রক্ষোভ ইমোশন, এইগুলিরও বিকাশ ঘটাতে হবে, কারণ যেগুলা মানে কাঙ্ক্ষিত প্রক্ষোভ বা বাঞ্ছিত প্রক্ষোভ এবং অবাঞ্ছিত প্রক্ষোভ, এইগুলির নিয়ন্ত্রণ করার ক্ষমতা একজন ব্যক্তির থাকা দরকার। হ্যাঁ, সেই জন্য বলছে ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রাক্ষোভিক বিকাশ। নাম্বার ফাইভ, সোশ্যাল ডেভেলপমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামাজিক বিকাশ। মানুষ হচ্ছে সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। তো মানুষের এই সামাজিক বিকাশ অত্যন্ত দরকার, সোশ্যাল ডেভেলপমেন্ট। নাম্বার সিক্স হচ্ছে তোমার মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ। হ্যাঁ, হোয়াট শুড বি ডান অ্যান্ড হোয়াট শুড বি অ্যাভয়েডেড, কোন জিনিসটা আমাদের করা উচিত, কোনটা পরিত্যাগ করা উচিত, এই সম্পর্কে ধারণা কিন্তু থাকা বাঞ্ছনীয়। এটাকে আমরা মোরাল ডেভেলপমেন্ট বলছি, নৈতিক বিকাশ বা ইথিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপরে নাম্বার সেভেন হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আমরা যেটা বলছি ভাষাগত বিকাশ, ঠিক আছে? ভাষাগত বিকাশের বিভিন্ন দিক আছে তোমার, তো লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট দরকার, ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মর্ফোলজিক্যাল ডেভেলপমেন্ট, সিমেন্টিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? এবং প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট, এই সমস্ত দিকগুলো কিন্তু লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের মধ্যে আসে। এগুলা
আমরা পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো নাম্বার 8 হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট মানে বৌদ্ধিক বিকাশ, বুদ্ধির বিকাশ, মানে ইন্টেলিজেন্সের বিকাশ, সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে, নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, মানে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার ক্ষমতা, এইগুলো হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশের মধ্যে পড়ে এগুলো। আচ্ছা নাম্বার 9 হচ্ছে তোমার ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সৃজনশীল বিকাশ। তাহলে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট বা সাইন্টিফিক ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, বৈজ্ঞানিক বিকাশ বা বৈজ্ঞানিক চিন্তা ভাবনার বিকাশ বা ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, এখানে ক্রিয়েশনটা কি, ক্রিয়েশন হচ্ছে মানে নতুন কোন কিছু আবিষ্কার করাটাকে আমরা ক্রিয়েশন বলি, ঠিক আছে। ক্রিয়েশন মিন্স টু মেক সামথিং নিউ, কোন কিছু নতুন তৈরি করা কিছু, ঠিক আছে, ইনভেনশন যেটা। তো এখানে ক্রিয়েশনের একটু এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা বলি একদম মানে প্রিমিটিভ পিরিয়ড থেকে যদি ধরা যায়, প্রিমিটিভ পিরিয়ড থেকে এখন আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু কিন্তু এই ক্রিয়েশনের ফলে হয়েছে, ইনভেনশনের ফলে হয়েছে। এখানে দেখো আদিম যুগের মানুষ তারা কিন্তু এখনকার মতো খাবার খায়নি, এখনকার মতো পোশাক তারা পরিধান করেনি, সেই জন্য বলা হয় যে প্রিমিটিভ পিপল ডিড নট ইট ফুড অ্যাভেলেবল টুডে, প্রিমিটিভ পিপল ডিড নট ইউজ ড্রেস অ্যাভেলেবল টুডে, দে ডিড নট ভিজিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই ট্রেন বাস এরোপ্লেন অ্যান্ড সো অন। এক জায়গা থেকে আরেক জায়গাতে বাস ট্রেন হেলিকপ্টারে যাতায়াত করেনি, দে ডিড নট ইউজ টেলিফোন, দে ডিড নট ইউজ কম্পিউটার, দে ডিড নট ইউজ ইন্টারনেট, ঠিক আছে, এসব কিছুই ছিল না সেই সময়তে। তাহলে ফ্রম প্রিমিটিভ পিরিয়ড টু টিল টুডে এভরিথিং হ্যাজ বিন পসিবল ফর দ্য ইনভেনশন অর ফর দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন, ঠিক আছে। বলছে কোনো কিন্তু সৃষ্টির কারণে, সৃষ্টির ফলে কিন্তু এগুলি সম্ভব হয়েছে। তাহলে এগুলো সবই হচ্ছে ক্রিয়েশন বা ইনভেনশন বা সায়েন্সের বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে এটাকে আমরা ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট বা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বলছি। তারপরে নাম্বার 10 হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল লজিক্যাল ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল ডেভেলপমেন্ট। সেখানে অঙ্কজ্ঞানের বিকাশ ঘটাতে হবে, তার যৌক্তিক ক্ষমতার বিকাশ ঘটাতে হবে। তাহলে ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। আচ্ছা নাম্বার 11 হচ্ছে অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট, অ্যাস্থেটিক নান্দনিক বিকাশ, সৌন্দর্য বোধের বিকাশ, ঠিক আছে। নান্দনিকতা বা সৌন্দর্য বোধ এগুলো তার বাজার থেকে কিনে পাওয়া যায় না, তো এগুলি একটা রুচির ব্যাপার। হ্যাঁ, এটা যে অ্যাস্থেটিক ফিলিংসের অনুভূতি আছে, অ্যাস্থেটিক ফিলিংস এটাও কিন্তু আমাদের মানে বিকাশ ঘটাতে হবে। তারপরে হচ্ছে তোমার আরো একটা হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক বিকাশ। আধ্যাত্মিক বিকাশটা কি তাহলে স্পিরিচুয়াল? তো এখানে আমাদের যে 5 সেন্স অর্গান, 5টা ইন্দ্রিয়, এই 5 সেন্স অর্গান দিয়ে আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডকে রিয়েলাইজ করার চেষ্টা করি, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরের জগৎকে বুঝতে গেলে এই 5 সেন্স অর্গান দিয়ে কিন্তু সম্ভব না। যেমন পরজগৎ, আদার ওয়ার্ল্ড, এই পরজগতের অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করতে হলে বা এই সম্পর্কে মানে আন্দাজ করতে হলে তোমাকে 5 সেন্স অর্গানের সাহায্য ছাড়া এগুলিকে চিন্তা ভাবনা করতে হবে। যে স্পিরিচুয়াল, এখন যদি বলা হয় স্বর্গ কোথায়, জাহান্নাম কোথায়, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, হ্যাঁ, স্রষ্টার অস্তিত্ব কি, ঠিক আছে, এই সমস্ত কিছু মানে বিজ্ঞান যে সমস্ত বিষয়ে এখনো কোনো সঠিক সমাধান দিতে পারেনি, কোনো অ্যান্সার বিজ্ঞান দিতে পারেনি, সেই সমস্ত রহস্য মিস্ট্রিয়াস কিছু মানে ঘটনা, সেই জিনিসগুলো সম্পর্কে জানতে বুঝতে গেলে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। তাহলে এটাকে হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তারপরে তোমার নাম্বার 13 লাস্ট ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার ইগোটিস্টিক্যাল ডেভেলপমেন্ট, অহংবোধের বিকাশ। ইগোটিস্টিক্যাল ডেভেলপমেন্ট কি? অহংবোধের বিকাশ, মানে অহংকার করার বিকাশ নাকি? না, এটা হচ্ছে তোমার অহংবোধের বিকাশ হচ্ছে তোমার গ্রামকে নিয়ে হয়তো তুমি অহংকার করছো, তোমার দেশকে নিয়ে, হ্যাঁ,
তোমার রাজ্যকে নিয়ে তুমি অহংকার করছো, তোমার প্রতিবেশীকে নিয়ে অহংকার করছো। যেমন একটা এক্সাম্পল যদি দিই, যেমন কারো এলাকাতে বা হয়তো তোমার গ্রামে খুব সাধারণ নিডি ফ্যামিলি থেকে একটা মানে ছেলে খুব স্ট্রাগল করে পড়াশোনা করে সে খুব বড় জায়গাতে গিয়েছে, হ্যাঁ, তো সেই ছেলেটা হচ্ছে সেই গ্রামের গর্ব। গ্রামে সেই গ্রামের লোকেরা যদি বলে যে অমুক ছেলেটা এটা গগরীপদ্ম ফুল, সে আমাদের গ্রামের গর্বের বিষয়, তাকে নিয়ে অহংকার করা, গর্ব করা, এটা হচ্ছে ইগোটিস্টিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবার তার জন্য অহংকার প্রকাশ না করে তুমি যদি ঈর্ষাবোধ করো, হিংসা ফিল করো, তাহলে কিন্তু তোমার ইগোটিস্টিক্যাল ডেভেলপমেন্ট হবে না। তো এই যে 13টা ডাইমেনশনের কথা বললাম, একজন মানুষের মানে সার্বিক বিকাশ, সার্বিক বিকাশ ঘটাতে হলে এই 13টা ডেভেলপমেন্টের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। ঠিক আছে, আমাদের আধুনিক শিক্ষা বলছে যে শিশুর সার্বিক বিকাশ ঘটাতে হবে। হ্যাঁ, প্রতিটা শিশু বলছে যে ইউনিক, এভরি চাইল্ড ইজ ইউনিক। ঠিক আছে, তার মধ্যে মানে স্বতন্ত্র কিছু না কিছু আছে, তার পোটেনশিয়াল পোটেনশিয়ালিটি রয়েছে, তার সম্ভাবনাময় শক্তি রয়েছে। তো এই সম্ভাবনা এই শক্তির বিকাশ ঘটাতে হবে, তার যে পোটেনশিয়ালিটি রয়েছে সেই পোটেনশিয়ালিটির বিকাশ ঘটাতে হবে, এটাই যে আধুনিক শিক্ষা বলছে। তো আধুনিক শিক্ষা শিশুর সার্বিক বিকাশ ঘটানোর দিকেই মানে যেহেতু লক্ষ্য আরোপ করছে। তো এই যে 13টা ডাইমেনশনের কথা বলা হলো, এই 13টা ডাইমেনশন কিন্তু পূর্ণাঙ্গ রূপে বিকাশ যদি আমরা ঘটাতে পারি, তবেই একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। এবার দেখো, এই যে মানে ওভারঅল ডেভেলপমেন্টের যে 13টা ডাইমেনশন নিয়ে আলোচনা করা হলো, এবার আমরা আলোচনা করব তোমার কোন কোন বিষয়, কোন কোন উপাদান এই ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। হ্যাঁ, মানে সে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট, যে সমস্ত উপাদানগুলি এই বিকাশকে প্রভাবিত করে, সেই উপাদানগুলি নিয়ে আমরা এখন একটু আলোচনা করি সংক্ষেপে। তো এখানে দেখো, মানে তিন ধরনের ফ্যাক্টর কাজ করে একদম মানব শিশুর বিকাশের ক্ষেত্রে। তিন ধরনের ফ্যাক্টর কাজ করে, নাম্বার ওয়ান হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, তারপরে আছে তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অর মেন্টাল ফ্যাক্টরস, আর থার্ড হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। তাহলে একটা জৈবিক উপাদান, কিছু জৈবিক উপাদান, কিছু মানসিক উপাদান এবং কিছু সামাজিক উপাদান, এই উপাদানগুলি বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে। তো বায়োলজিক্যাল ফ্যাক্টর কোনগুলো, বায়োলজিক্যাল উপাদান কোনগুলো জৈবিক, এইগুলি তোমার হচ্ছে যেমন নিউট্রিশন পুষ্টি, তারপরে ড্রিঙ্কিং, তারপরে হরমোন, তারপরে তোমার জেন্ডার এবং হেরিডিটি, এইগুলি কিন্তু মানে পরিবর্তন করা যায় না, এগুলি হচ্ছে জৈবিক। এটা অটোমেটিক্যালি এর একটা প্রতিক্রিয়া কিন্তু বিকাশের ক্ষেত্রে থেকে যায়। ঠিক আছে, তার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আর মেন্টাল ফ্যাক্টরস, এর মধ্যে কোনগুলো পড়ে, যেমন হচ্ছে তোমার সিকিউরিটির একটা বিষয় থেকে, মানে নিরাপত্তা সিকিউরিটি, তারপরে তোমার ইমিটেশন ইনকোয়ারি বা ইনকুইজিটিভনেস এবং সেলফ এক্সপ্রেশন, মানসিক বিকাশের উপরে এই উপাদানগুলি প্রভাব ফেলে। যেমন সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশ, কাউকে যদি আত্মপ্রকাশের ক্ষমতা সুযোগ দেওয়া না হয় তাহলে কিন্তু তার বৃদ্ধির মানে তার কিন্তু বিকাশের ক্ষেত্রে একটা মানে প্রতিবন্ধকতা তৈরি হবে, বিকাশ স্মুথলি কিন্তু হবে না। বা তার কারো যদি অনুসন্ধিৎসা থাকে কোনো বিষয়ে, সেই অনুসন্ধিৎসাকে উৎসাহিত করতে হবে, তার সেই বিষয়ে জানাটাকে গুরুত্ব দিতে হবে, বা তার বিভিন্ন দিক থেকে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তবে কিন্তু ডেভেলপমেন্টটা স্মুথলি হবে। এলে সে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে পড়ছে। তারপরে আছে তোমার সোশ্যাল ফ্যাক্টরস, কিছু সামাজিক কিছু উপাদান আছে সোশ্যাল ফ্যাক্টরস, যেমন আছে তোমার কোঅপারেশন, সিম্প্যাথি, এমপ্যাথি, তারপরে হচ্ছে কম্পিটিশন। ঠিক আছে, এইগুলি কিন্তু সামাজিক ফ্যাক্টরসের মধ্যে পড়ছে। তাহলে শিশুর যদি শিশুর প্রতি যদি কেউ সহযোগিতা না করে, তার প্রতি যদি সহযোগিতামূলক মনোভাব পোষণ না করা হয়, তাহলে কিন্তু বিকাশের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। বা সিম্প্যাথি এমপ্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি আর এমপ্যাথি মানে সমানুভূতি। তাহলে সিম্প্যাথি এমপ্যাথি এই দুটো কিন্তু আলাদা টার্ম। ঠিক আছে, সিম্প্যাথি সহানুভূতি মানে কারোর সঙ্গে ঐক্যমত প্রকাশ করা, কাউকে কোনো বিষয়ে মানে তার সঙ্গে মানে কি সমমত প্রকাশ করা বা সমমনোভাবাপন্ন হওয়া, এইগুলিকে বলা হয় সমা মানে সিম্প্যাথি, সহানুভূতিশীল হওয়া।
ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করা, ঠিক আছে, কাউকে যুক্তি বুদ্ধি দিয়ে সহযোগিতা করা, এগুলো হচ্ছে সিম্প্যাথি দেখানো, বা তার সঙ্গে সমমত পোষণ করা সিম্প্যাথি দেখানো, আর সমানুভূতি যেটা এমপ্যাথি এইটা কিন্তু একটু আলাদা। তো বলছে যে এমপ্যাথিটা যে সমানুভূতি, কারোর চোখের অশ্রু দেখে, কারোর চোখের জল দেখে তোমার চোখে যদি জল আসে, তবে ওইটাকে বলতে হবে সমানুভূতি, সমান অনুভূতি, ঠিক আছে, সমানুভূতি। এখানে বলা হচ্ছে যে টিচার শুড বি এমপ্যাথেটিক নট সিম্প্যাথেটিক টু হিজ ওর হার চিলড্রেন, বলছে শিক্ষককে তার শিশুদের প্রতি মানে শিক্ষার্থীদের প্রতি এমপ্যাথেটিক হতে হবে, সিম্প্যাথেটিক হওয়ার চেয়ে বরং এমপ্যাথেটিক হতে হবে। হ্যাঁ, এটা বলা হয়েছে মডার্ন সাইকোলজি, এটা বলছে তোমার। তো এই বিষয়গুলো সোশ্যাল ফ্যাক্টরসের মধ্যে পড়ছে, এগুলি বিকাশের ক্ষেত্রে একটা ভালো একটা প্রভাব ফেলে তোমার। তারপরে তোমার কম্পিটিশন, একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকা দরকার, একটা ক্লাসে ছাত্রছাত্রীদের মানে যদি প্রতিযোগিতা থাকে তাহলে দেখবা তার বিকাশ, বৌদ্ধিক বিকাশ বা তার কোনো কিছু জানার বিকাশ খুব দ্রুত হয়, তাহলে একটা কম্পিটিশনটা কিন্তু খুবই দরকার। এই সোশ্যাল ফ্যাক্টার্স, তাহলে এই তিন রকমের ফ্যাক্টার্স আমরা জানলাম, একটা বায়োলজিক্যাল ফ্যাক্টার্স, সাইকোলজিক্যাল ফ্যাক্টার্স অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টার্স, এই থ্রি টাইপস অফ ফ্যাক্টার্স, এইগুলি ডেভেলপমেন্টের উপর একটা প্রভাব বিস্তার করে, এইগুলিকে যথাযথভাবে আমাদের মানে দেখতে হবে। হ্যাঁ, আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো এবং ভিডিওটা প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।